amma ba'du auzu billahi minash shaytanir recim bismillahir rahmanir সম্মানিত সভাপতি ও সম্মানিত সতাম বৃন্দ আল্লাহ তালা সৈদুল মুরসালিন ও খাতাম নবীন হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য স্বরূপ আবির্ভূত করেছেন প্রেরণ করেছেন আমি এখনি যে আয়াতটি পাঠ করেছি তার অনুবাদ হল হে মোহাম্মদ সালাহ আলব সাল্লাম আমরা যে তোমাকে প্রেরণ করেছি তা মূলত বিশ্ববাসীর জন্য আমাদের আশিস বা স্বরূপ। এ আয়াত এ বিষয়টি দাবি করে যে আমরা সমগ্র বিশ্বকে এই সত্য সম্পর্কে অবহিত করি যে হজরত মোহাম্মদে মোস্তফা সাল আলহাসালাম শুধু আমাদের মুসলমানদের জন্যই নয় বরং সকল মানুষের জন্য হৃদায়তস্বরূপ বা রসুল হিসেবে প্রেরণ করা হয়েছেন তার আদর্শ সমগ্র মানব জাতির জন্য এমন আদর্শ স্বরূপ যে তাদেরকে এই জগতেও এবং পরকালেও সাফল্য ও মুক্তির কারণ বানাবে তার আদর্শের মাঝে সকল দেশ ও জাতি এবং সকল যুগের বিষয়াবলীর সমাধান রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লাবাসিমের সাথে আমাদের সম্পর্কের দাবি হলো আমাদের প্রতি একটি গুরুত্বপূর্ণ ও আবশ্যক দায়িত্ব অর্পিত হয় যে আমরা যেন আমরা যেন বিশ্বের সকল জাতির সামনে তার পরিচয় এমনভাবে উপস্থাপন করি যেভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে উপস্থাপন করেছেন আল্লাহ তালা তার জীবনকে বিশেষভাবে মুসলিম উম্মার জন্য এবং সামগ্রিকভাবে গোটা মানব জাতির জন্য দৃষ্টান্ত বা আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসুল ইহে হাসানা লেমান কান আয়ারজুল্লাহ ওয়া ইয়াম আখেরা ওয়া জাকার আল্লাহ কাসিরা নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে আল্লাহ ও পরকালের প্রত্যাশা রাখে এবং অধিক হারে আল্লাহকে স্মরণ করে যেহেতু তিনি খাতামুল আম্বিয়া এবং বিশ্বের জন্য আশীর্বাদস্বরূপ এই জন্য তার জীবন চরিত্রকে সমগ্র মানব জাতির জন্য কেয়ামত পর্যন্ত অনুকরণীয় আদর্শ বানানো হয়েছে মহানবী সাল্লাহ আলহাসালামের জীবনের অতুলনীয় ও স্বতন্ত্র বৈশিষ্ট্য অন্যান্য নবী ও রসুলের জীবন চরিত্রের তুলনায় এরূপ যে তার তেইশ বছরের সংক্ষিপ্ত নবতের জীবন এতটাই ব্যাপক ও বিস্তৃত এমন মনে হয় যেন তার পবিত্র জীবন চরিত সমস্ত নবী ও রসুলের চরিত্রের সারাংশ যেন সকল নবীর ইতিহাসকে আল্লাহ তালা তার সাল জীবন জীবনচরিতে সন্নিবেশিত করে দিয়েছেন তার প্রতি একটি পরিপূর্ণ শরীয়ত পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে যাতে সার্বজনীন শান্তির সর্বোত্তম শিক্ষা দেয়া হয়েছে যা পৃথিবীতে প্রতিষ্ঠা করার সর্বোত্তম দৃষ্টান্ত তিনি সাল্লাহ আল্হাসালাম স্থাপন করেছেন তার আবির্ভাবের পূর্বে পৃথিবীতে শান্তির অবস্থা কেমন ছিল সেটির চিত্র অঙ্কন করতে গিয়ে আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মাসিয়ে মাহমুদ আলহ সাল্লা বলেন মহানবী সাল্লাহ আল্লাহ সালাম উপদ্বীপ দেশ যাকে আরব বলা হয় মহানবী সাল্লাহু আল্লাহ সাল্লামের আবির্ভাবের পূর্বে ওই দেশে অসভ্য ও বন্য পশুর ন্যায় জীবনযাপন করা এবং ধর্ম ও ইমান এবং আল্লাহর অধিকার এবং আল্লাহর বান্দার প্রাপ্য অধিকার প্রদান সম্পর্কে সম্পূর্ণরূপে উদাসীন হওয়া এবং শত শত বছর ধরে প্রতিমা পূজা ও বিভিন্ন অপবিত্র ধ্যান ধারণায় নিমজ্জিত থাকা এবং বিলাসিতা কন্যা সন্তান হত্যা এবং এতিমদের সম্পদ ভক্ষণ করা এবং অন্যায়ভাবে অধিকার হরণ করাকে কোনো প্রকার পাপ মনে না করা একদা সকল প্রকার মন্দ অবস্থা এবং সর্বপ্রকার অন্ধকার ও সব ধরনের অমানিসা ও ঔদাসীন্য মোটের পর আরবের সব মানুষের হৃদয়ে ছেয়ে থাকা এরূপ সর্বজন বিদিত ঘটনা যে কোনো পক্ষপাত দুষ্ট বিরোধীও একথা অস্বীকার করতে পারবে না অবশ্য সে যদি কিছুটা ধারণা রাখে এমন এমন অশান্তি ও নৈরাজ্যের যুগে খোদাতলা পৃথিবীবাসীর হেদায়তের জন্য ভালোবাসার বিমূর্ত প্রতীক শান্তি যুবরাজ হিতৈষী হজরত মোহাম্মদ মোস্তফা কে রাহমাতুল আলমিন বা সমগ্র বিশ্বের জন্য আশীর্বাদ হিসেবে প্রেরণ করেছেন যিনি তার খোদা প্রদত্ত পবিত্রকরণ শক্তির কল্যাণে ওই বন্য ও রক্ত পিপাসু যুদ্ধংদেহী জাতির হৃদয়কে প্রেম ভালোবাসা এবং দলিল প্রমাণের আলোকে এরূপ বসীভূত ও বিনত বানিয়েছেন যে তারা পরস্পরের ভাই ভাই হয়ে যায় ভালোবাসা ও ভ্রাতৃত্বের সেই অতরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন যে কেয়ামত পর্যন্ত তারা পৃথিবীবাসীর হেদায়তের জন্য নক্ষত্র রাজির ন্যায় হয়ে গেছেন এবং খোদাপ্রেমী বরং খোদা সদৃশ মানব হয়ে গেছেন তিনি সাল্লাহ আসলাম মেয়েদেরকে রহমত খেতাবে ভূষিত করে শুধুমাত্র নারীদের অধিকারী প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত করেননি বরং তিনি সাল্লাহ আল্হাস্লাম সন্তানদের জন্য মায়ের পদতলে জান্নাতের চাবি রেখে দিয়েছেন আজ সমগ্র বিশ্বে আজ সমগ্র বিশ্বে শান্তি এবং উন্নতির জন্য নারীর নারীর মূল্যবান ভূমিকা মানু মানব হিতৈষী মোহাম্মদ সালাল্লাহ আল্লিয়া এর এক বড় অবদান বিশ্বে তখনই সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হতে পারে যখন মানুষ এই বিষয়টি বুঝতে পারে যে আমার উপর এক এক ঊর্ধ্বতন কর্তা আছেন যদি তিনি শুধু আমার শান্তি চান না বরং সমগ্র বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে চান মহানবী সাল আল্লাহ সালাম শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে সবচেয়ে বড় কাজ হচ্ছে তিনি আল্লাহ তালার আন্তর্জাতিক শান্তি সম্পর্কে বিশ্ববাসীকে পরিচিত করিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন আমাদের খোদা আমাদের খোদা আনোয়ারুল কুদ্দুস সালাম তিনি বাদশাহ তিনি পবিত্র এবং তিনি সালাম এবং শান্তি প্রদানকারী এই এটি সেই বিশ্বাস যা সত্যিকার অর্থে শান্তি এবং চিরস্থায়ী শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারে শান্তি প্রদানকারী খোদার পর আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লবসাল্লাম রহমাতুল আলমিনের তার ব্যক্তিগত আদর্শ আমাদের জন্য ব্যক্তিগত আচরণ আমাদের জন্য আদর্শ এবং শান্তি প্রতিষ্ঠার ভিত্তি এগুলো বদরের যুদ্ধের ঘটনা মহানবী সাল্লাহ আল্লাহাম দেখেছেন কোরাইশদের কয়েকজন ব্যক্তি মুসলমানদের মুসলমানদের ঝর্ণাধারার দিকে পানির পানের জন্য যাচ্ছে যুদ্ধের দৃষ্টিকোণ থেকে সেই শত্রুরা খুবই গুরুত্বপূর্ণ ছিল সাহাবিরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু মহানবী সাল্লাহ আলুসাল্লাম সেই মানবহিতৈষী তিনি সাহাবিদেরকে বারণ করেন এবং তাদেরকে আদেশ দেন যে তাদেরকে পানি পান করতে দাও সুতরাং তিনি তারা নিরাপদে পানি পান করে এবং নিজেদের সেনাদলকে ফিরিয়ে নিয়ে যায় হাজর মির্জা বশির আহমদ সাহেব রাদি আল্লাহ তাল আনু বলেন শত্রুদের সঙ্গে এরূপ আদল এহসানেরূপী ব্যবহার করা আরবের আরবের যে সমাজ ব্যবস্থা তাতে অনুপস্থিত ছিল এবং এটি ইসলামের অনন্য বৈশিষ্ট্য যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শত্রুদের সঙ্গেও সদ্ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে হাজরত খালিফতুল মসি আল খামেস আইদুল্লাহ তালা বেনাসির আজিজ যুক্তরাজ্যের পার্লামেন্টে তিনি এক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন তিনি বলেন আজও শান্তি শুধুমাত্র এভাবেই প্রতিষ্ঠিত হতে পারে যখন শত্রুদের জন্য মহানবী ন্যায় বিচারের সকল দাবি পূরণ করা হবে এভাবে যে শান্তি প্রতিষ্ঠিত হবে তা মূলত সত্যিকার শান্তি সত্যিকার চিরস্থায়ী শান্তি শুধু এই একটি ঘটনাই নয় বরং মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য অতুলনীয় কোরবানি করেছেন এবং এবং নিজের ব্যবহারকে আদর্শ দ্বারা প্রমাণ করে দিয়েছেন যে যদি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সত্যিকার অর্থেই চেষ্টা করা হয় তাহলে সমাজের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তাই তিনি তার অনুসারীদেরকে উন্নত নৈতিক চরিত্র প্রদর্শনের শিক্ষা দিয়েছেন এবং আপন পবিত্রকরণ শক্তির মাধ্যমে এমন নিঃস্বার্থ জামাত তিনি গড়ে তুলেছেন যারা হুকুকুল্লাহ এবং হুকুকুল এবাদত প্রদানের ক্ষেত্রে অগ্রগামী ছিলেন তিনি এই সবাইকে পরামর্শ দিয়েছেন যে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে শান্তি এবং নিরাপত্তাপূর্ণ পরিবেশে প্রবেশ করো এবং আমার আনিত শিক্ষার উপরে তোমরা আমল করো তিনি বলেন মুসলমান সে যার মুখ এবং হস্ত দ্বারা মানুষ নিরাপদে থাকে এবং মোমেন্ট সে যে যার দ্বারা মানুষের প্রাণ এবং সম্পদ নিরাপদ থাকে মহানবী সাল্লাইসাল্লাম বাড়ির ঐক্য প্রতিষ্ঠার জন্য মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা আরম্ভ করেছেন মহানবী সাল আলহসালাম মানব জাতির এই শান্তি প্রতিষ্ঠা রক্ষার জন্য তিনি পন্থা নির্ধারণ করে দিয়েছেন যাতে তার অনুসারীরা এই মূল্যবান নির্দেশের উপর আমল করে শুধু নিজেরাই শান্তিতে থাকবে না বরং তারা অপরদের জন্যও শান্তি এবং নিরাপত্তার কারণ হবে বাড়িতে শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠা করার জন্য মহানবী সাল্লাহ আলসামের এই নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ মহানবী সাল্লাহ আসলাম বলছেন লাইসা মিন্না মানলাম ইয়ারহাম সাকির আনাফ হাক্কা কাবিরেনা অর্থাৎ সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদের ছোটদের প্রতি দয়াশুলো ব্যবহার করে না এবং আমাদের জ্যেষ্ঠদের অধিকার প্রদানে যত্নবান নয় বাড়িতে শান্তি ও সম্প্রীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্ত মানব জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক যা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে এ সম্পর্ক যত নিবিড় ও সুদৃঢ় হবে সমাজে ততই তা শান্তির নিশ্চয়তা প্রদান করবে বা কারণ হবে মহানবী সাল্লাহ আল্লু স্বামী হিসেবে এরূপ এরূপ ব্যবহারিক আদর্শ প্রতিষ্ঠা করেছেন যা অনুসরণের মাধ্যমে বাড়ির শান্তি অক্ষুণ্ণ রাখা সম্ভব মহানবী সাল্লাহ আলহব মহানবী সাসম বলেছেন খায়রুকুম খায়রুকুম লে অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজের পরিবারের লোকজনের জন্য উত্তম মহানবী সাল্লাহ আলহাম ছিলেন হাসি বিতরণকারী কল্যাণময় সত্তা সবসময় হাসতে থাকতেন তার বাড়ির চার দেয়ালের ভেতর বসবাসকারীরাও সেই হাসিতে হাস্যোজ্জ্বল হয়ে যেত তিনি সবার সাথে কোমল নম্র ও সদ্ব্যবহার করতেন আর বাড়ির ভেতরে তার নম্রতা ও কোমলতা আরও বেড়ে যেত কাউকে গালমন্দ করা তার কাউকে ভালো বলা তার স্বভাবের মধ্যে ছিল না বাড়ির লোকজনদের কোনো কষ্টে ফেলার পরিবর্তে তিনি নিজে কষ্ট সহ্য করতেন যেন তাদের জন্য স্বাচ্ছন্দ্য বা সহজলভ্যতার সৃষ্টি হয় অতএব যদি বাড়ির ভেতর পারস্পরিক সম সম্মানবোধ প্রেম প্রীতি ও সুবিচারের পরিবেশ সৃষ্টি হয় তাহলে এতে শুধু গৃহের শান্তিই বজায় থাকবে না বরং এর প্রভাব আশেপাশের পরিবেশেও পড়বে এর সুপ্রভাব আশেপাশের পরিবেশেও পড়বে মহানবী সাল্লু আলাইসালাম রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন সম্পর্কে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন এবং এর মাহাত্ম ও কল্যাণ রাজি সম্পর্কে অবহিত করেছেন তিনি সাল্লাহ আলহাম যে শিক্ষা নিয়ে আবির্ভূত হয়েছেন সেখানে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে কাজেই রক্ত সম্পর্কের আত্মীয়দের প্রাপ্য অধিকার প্রদান এবং তাদের সাথে সদ্ব্যবহার সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক ও পরিপোষক সাব্যস্ত হয় মহানবী সাল্লাহ আলহাম শুধু বাড়ির লোকজন এবং আত্মীয় স্বজনের সাথেই সদাচরণের শিক্ষা দেননি বরং তিনি সাল আল্লাহবাস্লাম তার অনুসারীদেরকে পৃথিবীর সকল মানুষকে সকল মানুষকে প্রেম প্রীতি ভালোবাসা এবং তাদের হিতৈষী হবার শিক্ষা দিয়েছেন আর এতে কোনো প্রকার ভেদাভেদের সুযোগ রাখেননি তার পবিত্র বাণী হল লা ল নাসা লা হামলাহা অর্থাৎ যে লোকদের প্রতি করুণা করবে না আল্লাহ তালাও তার প্রতি দয়া করবেন না মহানবী সাল্লাহ আলসালাম তার অনুসারীদের পরস্পর ভাই ভাই আখ্যায়িত করে সকল প্রয়োজনের সময় ভাইকে সাহায্য করার শিক্ষা দিয়েছেন যাতে তাদের পারস্পরিক সম্পর্ক সর্বদা মধুর থাকে এবং তাদের মধ্যে পারস্পরিক সাহায্য সহযোগিতার প্রেরণা দৃঢ়তর হতে থাকে আল্লাহ তালা বিশ্ববাসীদের এই বৈশিষ্ট্য বা চিহ্ন বর্ণনা করেছেন যে তাদের মধ্যে ত্যাগের বা সেবার মনোভাব যেন পাওয়া যায় যে কারণে তারা নিজেদের প্রাণের উপর অন্যকে তার অন্য ভাইকে অগ্রাধিকার দেয় এটি এরূপ এক মনোভাব বা প্রেরণা যার মাধ্যমে পারস্পরিক ভালোবাসা ও ঐক্য সুদৃঢ় হয় এবং পরস্পর পরস্পরের কাছে আসে আল্লাহ তালা মুমিনদের এই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে ওয়াইউ সিরুন আলা আনফুসিহিম ওয়ালাউকান বিহিম খাসা অর্থাৎ আর তারা তাদের অভাব অনটন সত্ত্বেও নিজেদের প্রাণের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় এটি এমন এক উন্নতমানের শিক্ষা যা বিশ্ব শান্তির নিশ্চয়তা প্রদান করে মহানবী সাল্লাসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত শান্তি থেকে আরম্ভ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে ব্যক্তি পর্যায়ে থেকে অতপর নিজের বাড়ি থেকে আরম্ভ করেছেন ব্যক্তি পর্যায়ে বন্ধুর প্রতি বন্ধুর প্রাপ্য অধিকার প্রতিষ্ঠিত হয় এবং একটি গৃহের পর্যায়ে প্রতিবেশীর পারস্পরিক অধিকার প্রতিষ্ঠিত হয় মহানবীর যখন এবং যেখানে এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে তিনি তা উত্তমভাবে পালন করেছেন এবং তাদের সবার প্রাপ্য অধিকার সঠিকভাবে প্রদান করে দেখিয়েছেন তিনি সর্বদা প্রতিবেশীদের অধিকারের প্রতি যত্নবান থাকতেন প্রতিবেশীদের প্রাপ্য অধিকারের প্রতি যত্নবান ছিলেন এমন তিনি শাসম বলতেন জিপডাল আমাকে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার জন্য এত বেশি তাগাদা দিয়েছে যে আমার ধারণা হলো তিনি সম্ভবত প্রতিবেশীদেরকে আমার সম্পদের উত্তরাধিকারী ঘোষণা করবেন অনুরূপভাবে মহানবী বলেন কোনো ব্যক্তির ভালো কিংবা মন্দ হবার মানদণ্ড হচ্ছে প্রতিবেশীর সাথে তার সদ্ব্যবহার যদি তোমাদের প্রতিবেশী বলে যে তুমি ভালো মানুষ তাহলে তুমি প্রকৃত অর্থেই ভালো আর যদি প্রতিবেশী বলে যে তুমি মন্দ লোক তবে তুমি সত্যিকার অর্থেই মন্দ যেভাবে মানুষের সাথে মানুষের প্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ক সমাজের শান্তি ও দৃঢ়তার নিশ্চয়তা দিয়ে থাকে অনুরভাবে এক পরিবারে এক পরিবারের সাথে অপর পরিবারের প্রীতিপূর্ণ ও সৌহার্দপূর্ণ সম্পর্কের কারণেও সমাজে ঐক্য বা ভ্রাতৃত্ব সৃষ্টি হয় মহানবী সাল্লাহ আলাইবাসম প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহারের শিক্ষা দিয়ে এই বিষয়টিকে অনেক ব্যাপকতা প্রদান করেছেন তিনি বলেছেন চল্লিশটি বাড়ি পর্যন্ত প্রতিবেশীর অধিকারের গুন্ডি সম্প্রসারিত মহানবী সাল্লাহ আসলাম বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুমহান দৃষ্টান্ত ও নীতি প্রতিষ্ঠা করেছেন তন্মধ্যে একটি মহান নীতি হচ্ছে শান্তির লক্ষ্যে প্রয়োজনে হিজরত করা আর নিজের দেশ এবং আত্মীয় স্বজনও যদি পরিত্যাগ করতে হয় তবু শান্তি প্রতিষ্ঠা করতে হবে সুতরাং পবিত্র জীবনচরিত মহানবী মহানবীসালাম পবিত্র জীবনচরিত অধ্যায়নে বোঝা যায় যখন মক্কার কাফিরদের অত্যাচার নিপীড়ন সীমা ছাড়িয়ে যায় তখন মক্কার মক্কা মদিনার বাদশাহ সাল্লাহ আল্লাহ তালার অনুমতিক্রমে হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের স্বপ্নের প্রিয় ভূমি ছেড়ে মদিনায় স্থানান্তরিত হন মহানবী সাল্লাহ আলহালাম মদিনায় গমনের পর ইহুদি মুশ্রেক এবং মদিনার অন্যান্য গোত্রের সাথে একটি সন্ধি চুক্তি করেন যা মেসাকে মদিনা বা মদিনা চুক্তি নামে প্রসিদ্ধ এই চুক্তি ধর্মীয় স্বাধীনতা এবং বিবেকের স্বাধীনতার সর্বোত্তম নিশ্চয়তা প্রদান করে আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মূল সনদ বা মূল চট্ট হিসেবে কাজ করছে মহানবী সাল্লাহ আসাম মদিনা হিজতের পর রাষ্ট্রপ্রধান ও বিচারক হিসেবে কার্যত দশ বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন এমনকি মদিনা শহরের সীমিত সংখ্যক বাসিন্দাদের রাষ্ট্র উন্নতি করতে করতে আরবভূমিতে বিস্তৃতি লাভ করে মানব হিতষী সালের তত্ত্বাবধানে পরিচালিত রাষ্ট্রে প্রত্যেক বিশেষ ও সাধারণ মানুষ কি মুসলমান আর কি অমুসলমান সর্বসাধারণের আর্থিক নিরাপত্তা এবং তাদের সামাজিক সুরক্ষার প্রতি বিশেষ খেয়াল রাখা হয়েছে এমনকি রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সব অধিবাসীরা বিনা ব্যতিক্রমে সর্বপ্রথাক রাজনৈতিক আর্থিক সামাজিক ও ধর্মীয় সুযোগ সুবিধা পূর্ণরূপে ভোগ করেছে তিনি সাল্ল্লাহ আলাহাম আগামী প্রজন্মের জন্য ইসলামের শরীয়তের পূর্ণাঙ্গীন রীতিনীতি বর্ণনা করেছেন এবং তাদেরকে বুঝিয়েছেন যে মানুষের অধিকার প্রদান করা হলো ইসলামের মৌলিক নীতি এবং মৌলিক শিক্ষা সারা বিশ্ব বর্তমানে যুদ্ধের তপ্ত আগুনে ঝলছে যাচ্ছে পুড়ছে যুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ ইউরোপের কোল ঘেসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আকারে আমাদের চোখের সামনে রয়েছে মহানবী সাল আলাসাল্লাম এবং তার সাহাবিরা লাগাতার তেরো বছর তেরো বছর পর্যন্ত মক্কার কাফিরদের হাতে দুঃখ কষ্ট ও নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন তাদের মাঝে কতককে শহীদ পর্যন্ত করা হয়েছে কিন্তু তিনি সাল্লাহ আল্লাহ সাল্লাম নিজের অনুসারীদেরকে এসব অত্যাচার নিপীড়নের প্রত্যুত্তর দেওয়ার পরিবর্তে মানুষের প্রতি স্নেহ এবং দেশের শান্তি প্রতিষ্ঠার খাতিরে ধৈর্য ধারণের উপদেশ দিতে থাকেন সাহাবিরা কখনও মহানবী সাহসমের কাছে শত্রুর বিরুদ্ধে যুদ্ধের অনুমতি চাইলে তিনি সাল্লাহ আল্লাহ সাল্লাম উত্তর দিতেন ইন্নি উমৃতু বিল আফয়ে আমাকে তো ক্ষমা উপেক্ষা এবং মার্জনা করারই আদেশ দেয়া হয়েছে তাই আমি কিভাবে তোমাদের যুদ্ধের নির্দেশ দিতে পারি হযরত মুহাম্মদ মোস্তফা হযরত মুহাম্মদ মোস্তফা محسن الانسانियत মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসালাম সর্বদা যুদ্ধ বিগ্রহ এবং সংঘাত এড়িয়ে চলতেন তিনি মুসলমানদেরকেও এই উপদেশ প্রদান করেছেন যে তারা যেন যুদ্ধের প্রত্যাশা বা আকাঙ্ক্ষা না করে মহানবী সাল্লাহ আল্লাহ আসলামের পবিত্র বাণী হল লা তামান্না ও লেখা আলা দুব্বে ফাইদা লাকি তুমুহু লাকি বেরু অর্থাৎ শত্রুর মোকাবেলা করার আকাঙ্ক্ষা করো না আর তাদের সাথে সামনাসামনি যদি সংঘর্ষ হয়ে যায় তখন তোমরা অবিচল থেকো অতএব একাধারে ১৩ বছর পর্যন্ত মহানবী সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিরা সকল প্রকার অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন কিন্তু সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টিতে অংশ নেননি অবশেষে দেশের শান্তি রক্ষার্থে নিজের পিতৃপুরুষের দেশ ত্যাগ করে তিনি মদিনায় গিয়ে বসবাস আরম্ভ করেন মাহানবী সাল্লাল্লাহু আলেহবাসামের আনিত শিক্ষার মাঝে ধর্মীয় যুদ্ধের প্রতি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে তদুপরি মুসলমানদেরকে কেবল প্রতিরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে ওয়া কাতিলু ফি সাবিল ইল্লাহ না ইউ কাহাতিলু নাকুম ওয়ালা তাহাদু ইন আল্লাহ আল্লাহ ইউ আর যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো কিন্তু সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না ইতিহাস অধ্যয়নকারীরা খুব ভালোভাবে অবহিত আছেন যে হিজতের পর নবতের দশ বছরে সত্তরটির মতো এমন পরিস্থিতি মহানবী সালের সামনে এসেছিল যা যুদ্ধের কারণ হতে পারত কিন্তু মহানবী সাল আলহাসালামের মানবপ্রেম এবং শান্তিপ্রিয় স্বভাব পরম বিচক্ষণতা ও প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপ দ্বারা সফলভাবে শত্রুর সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে আর এসব রক্তক্ষয়ী যুদ্ধ এড়িয়ে গেছেন অতএব অতএহানবীর সাল্লাহ আলাইবাসিমের ব্যবহারিক আচরণ দ্বারা প্রমাণিত যে তিনি সাল্লাহ আসলাম যুদ্ধের জন্য নয় বরং মানুষকে মানুষের কাছে টেনে আনার এবং তাদেরকে আল্লাহতালার বিশ্বস্ত দাস বানানোর জন্য খাঁটি বান্দা বানানোর জন্য প্রেরিত হয়েছেন যদিও মহানবী ইসাল্লাহ স্বীয় সুরক্ষার খাতিরে বাধ্য হয়ে কখনো কখনো যুদ্ধ করতে হয়েছিল কিন্তু সেসব যুদ্ধেও তিনি এটি আকাঙ্ক্ষা করতেন যেন কোনো না কোনোভাবে যুদ্ধ এড়ানো সম্ভব হয় রক্তপাত না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় পৃথিবীতে শান্তি বিঘ্নিত করতে অবিচারের অনেক বড় ভূমিকা রয়েছে আর এর ফলে বৈরিতার প্রসার ঘটে শত্রুতা বৃদ্ধি পায় এবং ঘৃণা বিদ্বেষ বিস্তার লাভ করতে থাকে ইসলাম ধর্ম ও জাতি নির্বিশেষে ন্যায় বিচারের ঊর্ধ্বে উঠে দয়া প্রদর্শনের নির্দেশ প্রদান করে যাতে মানুষের হৃদয়সমূহে ঘৃণা পরিবর্তে ভালোবাসার ক্ষেত্রগুলো পরস্ফুট হয় শান্তির ফসল সুশোভিত হয় এবং তারা পরস্পরের নিকটে আসে আল্লাহ তালা বলেন ইয়া বেলা আদলে ওয়াল এহসানে ওয়াঈ তা করবা নিশ্চয়ই আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার অনুগ্রহ সুলভ বা আচরণের এবং পরম আত্মীয় দানশীল দানশীলতার আদেশ দেন পৃথিবীতে সাধারণ রীতি প্রচলিত আছে জাতির প্রভাবশালী কোনো ব্যক্তি যদি অপরাধ করে তবে তাকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু দুর্বল শ্রেণীকে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধের কারণে শাস্তি দেওয়া হয় মহানবী সাল্লা অবিচারের এই রীতিকে কেবল ভীষণ অপছন্দই করেননি বরং তিনি সাল্লাহ আলাইবা সালাম সমাজের প্রত্যেক ব্যক্তির জন্য ন্যায় বিচার ও সুবিচারের এক অভিন্ন নীতি প্রতিষ্ঠা করেছেন আর তদ অনুযায়ী ব্যক্তিগতভাবে আমলও করিয়েছেন মহানবীর শাসেমের পবিত্র বাণী হলো তোমাদের পূর্ববর্তী লোকেরা কেবল এ কারণে ধ্বংস হয়েছে যে তাদের মধ্যকার কোনো বড় এবং প্রভাবশালী ব্যক্তি যদি চুরি করত তাহলে তাকে তারা ছেড়ে দিত এবং কোনো দুর্বল ব্যক্তি যদি চুরি করত তাহলে তারা তাকে শাস্তি দিত হুদার কসম মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি তার হাত কাটার নির্দেশ দিতাম অতএব ন্যায়পরণতা ও সুবিচার ইসলাম ধর্মের মৌলিক নীতিগুলোর মাঝে একটি গুরুত্বপূর্ণ নীতি যা ছাড়া কোনো সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় ইসলামী সমাজে বসবাসকারী অমুসলমান নাগরিক নাগরিকদেরও ইসলামী ন্যায় অনুসারে সম অধিকার ভোগ করার সুযোগ দেয়া হয়েছে তারা সেই অধিকারই লাভ করে যা একজন মুসলমানকে প্রদান করা হয়েছে এই আয়াতে এই আয়াতে অন্যান্য দেশ এবং ভিন জাতির সাথে মুসলমানদের সম্পর্কের মৌল মৌলিক নীতি বণিত হয়েছে এটি এমন একটি মৌলিক নীতি যার পর প্রতিষ্ঠিত থেকে আন্তদেশীয় এবং বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখা যেতে পারে ইসলামের এই আদেশ শুধু মুসলমানদের মধ্যেই সীমিত নয় বরং ইনসালে ন্যায় বিচারের দৃষ্টিতে ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে সকল মানুষ এতে অন্তর্ভুক্ত ইসলাম প্রত্যেক শত্রুতা সত্ত্বেও ইসলাম শত্রুর জাতির সঙ্গে ন্যায় বিচারের আদেশ দিয়ে এমন এক শিক্ষা দিয়েছে যা বিশ্ববাসীকে বিশ্ব শান্তির জন্য আমন্ত্রণ জানায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য চুক্তি ভঙ্গ করা যুগ উন্নতির এই যুগে মানুষ বড় বড় জাতি বড় বড় দেশ তারা যে অঙ্গীকারগুলো করে চুক্তি করে তার মধ্যে একটি তারা ন্যায় বিচার করে না সুবিচার করে না যখন নিজেদের স্বার্থ দেখা দেয় তখন তারা সেই চুক্তি পাল্টে ফেলে তারা দুর্বল জাতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে মহানবী সাল্লাল্লাহ সাল্লাহ প্রতি অবতীর্ণ শিক্ষা শান্তি প্রতিষ্ঠার জন্য সকল জাতির সামনে এই এই মৌলিক নীতি উপস্থাপন করেছে যে সকল অবস্থায় তোমাদের চুক্তি পালন করতে হবে এর ফলে তোমাদের যদি কিছুটা ক্ষতি হয়ে যায় তবু তোমাদের সেই সন্ধি পালন করতে হবে ইসলাম আমাদেরকে এই শান্তিপূর্ণ অবস্থায় চুক্তি হোক বা বিচলিত অবস্থায় চুক্তি করা হোক যে অবস্থায় চুক্তি করা হোক না কেন চুক্তি পালন করা আবশ্যক তাতে যদি তোমার ক্ষতি হয় তবুও ইসলাম শত্রুর অধিকার প্রদানের শিক্ষা দিয়েছে এবং অঙ্গীকার পালন করা এবং এটি মুসলমানদের অন্যতম দায়িত্ব আখ্যা দিয়েছে চুক্তি পালন করার বিষয়ে মহানবী সাল্লাহ আলহব্বাসালাম এর উত্তম আদর্শ আমাদের চোখের সামনে রয়েছে আল্লাহ তালা মহানবী সাল্লাহ আল্লবা এমন এক হৃদয় দান করেছিলেন যা সকল সৃষ্টির জগতের জন্য পুরোপুরি রহমত ছিল আশীর্বাদ ছিল তার জীবনের প্রত্যেকটি দিক খোদার সৃষ্টির প্রতি সহানুভূতি এবং তাদের কল্যাণ নিজের মাঝে ধারণ করে এবং তার সৌন্দর্য ও অনুগ্রহে ভূষিত হতো এবং প্রত্যেকেই সেই অনুগ্রহের ফলগু ফলকু ধারা থেকে কল্যাণ মণ্ডিত হওয়ার সৌভাগ্য লাভ করত তার আনিত শিক্ষায় বিজাতীয়দের সাথে কেবল সামাজিক সম্পর্ক স্থাপনের শিক্ষাই বিদ্যমান নেই বরং তাদের সাথে ন্যায় বিচার করার উপদেশও বর্ণিত হয়েছে পৃথিবীতে বড় বড় নৈরাজ্য এর কারণ হচ্ছে অন্যতম কারণ হল জাতিগত অহংকার বা দাম্ভিকতা মহানবী আসাম সাম্যের নীতিতে শান্তি প্রতিষ্ঠার সোনালী শিক্ষামেলা উপস্থাপন করেছেন বর্তমান যুগে বাজ্যত রেসিজম বা বর্ণবাদীতাকে মন্দ জ্ঞান করা হয় এবং একে অপছন্দের দৃষ্টিতে দেখা হয় কিন্তু বিশ্বের অধিকাংশ ও কমবেশি সকল দেশের সমাজে বর্ণবাদ অত্যন্ত ভয়ানক আকারে সিও বিষ বাষ্প ছড়াচ্ছে যে কারণে মানুষের মধ্যকার দূরত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং গ্রিনার উস্ফুলিঙ্গ আগ্নেয়গিরি রূপ ধারণ করছে হাজর খলিফাতুল মসির আবে রাহেমল্লা তালা বর্ণবাদের ফলে মানুষের শান্তি বিঘ্নিত হওয়ার বিষয়ে বর্ণনা করতে গিয়ে বলেছেন বর্তমানে পৃথিবীতে যত নৈরাজ্য এবং অশান্তি রয়েছে এবং মানুষের দ্বারা মানুষের যতটা ক্ষতির আশঙ্কা রয়েছে এক্ষেত্রে যতগুলো আন্দোলন চলমান রয়েছে সেগুলোর মাঝে জাতিগত দাম্ভিকতা বা বড়াইয়ের চেতনা সর্বাধিক শক্তিশালী ও ভয়ঙ্কর আন্দোলন মহানবী সাল্লাহ আল্লা আসালামের আনিত শিক্ষা অনুযায়ী বংশবাদের সকল রূপ অত্যন্ত অপছন্দীয় পছন্দনীয় এবং বিশ্বশান্তির জন্য প্রাণহারী বিশ্বরূপ ইসলামী শিক্ষা অনুযায়ী কোনো মানুষ তার বংশ গোত্র ও রং বর্ণের কারণে স্বতন্ত্র হয়ে যায় না আর জন্মগতভাবেও কোনো মানুষ পবিত্র বা অপবিত্র হয় না বরং মানুষ হিসেবে সবাই সমান ও একই মর্যাদা রাখে মানুষের মাঝে জাতিগত ও গত্যগত পার্থক্য কেবল পরিচিতির জন্য তবে হ্যাঁ যদি কোনো পার্থক্য থাকে তাহলে তা কেবল তাকোয়া এবং পুণ্যের নিরিখে যদি কোনো পার্থক্য থেকে থাকে তাহলে তা কেবল তাকোয়া এবং সাধুতার নিরিখে এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত খলিফতুল মাসি আল খাহামেজ আইদিলতলা বেনাস আজিজ বলেন ইসলামের এটি সুস্পষ্ট শিক্ষা সকল জাতি এবং বংশের মানুষ সমান মহানবী সাল্লাহ আসলাম এটাও স্পষ্ট করে দিয়েছেন যে সকল মানুষকে তোমরা সমান মনে করবে এবং তারা মুক্ত হয়ে সবাইকে সমান জ্ঞান করবে এটি হচ্ছে সেই মূল এবং স্বর্ণালী নীতি যা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠার ভিত্তি রেখেছে তিনি তার যুগে মহানবী সাল্লাহ আসালাম মানবজাতিকে জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন এবং দাসদের মুক্তির জন্য তার শিক্ষামালা এবং তার যে স্বর্ণালী নীতি তা ফলে দাস প্রথা রহিত হয়েছে এবং মহানবী সাল্লাসাল্লাম এর জীবনের এটি সবচেয়ে বড় মজেজা হলো তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বের সামনে যে শিক্ষাই দিয়েছেন তা তার জীবন জীবনে তিনি ব্যক্তিগত আচরণ দ্বারা তা প্রমাণ করে দেখিয়েছেন তিনি সাল্লাহ আল্লা সাল্লামের যখন তরবত করেছেন তখন এই তরবতের ফলে তার সাহাবিদেরকেও তারা তিনি এক উত্তম আদর্শ প্রতি আদর্শে প্রতিপন্ন করেছেন তিনি যুগের শাসকও ছিলেন এবং সবচেয়ে বেশি কষ্ট সত্ত্বেও তিনি সবসময় শান্তি প্রতিষ্ঠার জন্য দুঃখ কষ্ট সহ্য করেছেন যাতে কেউ এ কথা বলতে না পারে যে আমি তো দরিদ্র আমি কিভাবে আমার জীবনে তার আদর্শ পালন করতে পারি আমি কিভাবে এক সহায় সম্বলীন ব্যক্তি কথা বলতে বলার সুযোগ না পাই যে আমি তো গরিব এমন অবস্থায় আমি কিভাবে মহানবীর আদর্শ স্থাপন করতে পারি সর্বোপরি তার জীবনে অগণিত আদর্শ স্থাপনের মাধ্যমে আল্লাহ তালা তাকে সিরাজে মুনির তথা সমুজ্জ্বল প্রদীপ বানিয়েছেন মুসলমানরা তো স্বীকার করেই বরং অমুসলমানরাও এটি স্বীকার করতে বাধ্য একজন ফরাসি ঐতিহাসিক আর্নেস্ট রেন লিখেন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদের সামনে একজন প্রীতিপূর্ণ বিজ্ঞ বিশ্বস্ত এবং ঘৃণা বিদ্বেষমুক্ত মানুষরূপে উদ্ভাসিত হন তার ভালোবাসা নিষ্ঠা ছিল এবং তার প্রকৃতিতে করুণার বেশি আকর্ষণ ছিল একইভাবে স্বামী লক্ষ্মণ প্রসাদ একজন হিন্দু তার পুস্তক আরবের চন্দ্র মহানবী সাল্লাহসাম সম্পর্কে লিখেছেন মোহাম্মদ আসাম শান্তি প্রতিষ্ঠার দূত তার যে সূক্ষ্ম দৃশ্য এবং তার যে শান্তি এবং সৌধ প্রতিষ্ঠার যে নীতি এটি এক এক অতল সমুদ্রের মতো অতএব আজ আমাদের দায়িত্ব আমরা যেন তার জীবন আদর্শের উপর আমল করি এবং বিশ্ববাসীকে তার উত্তম আদর্শের দৃষ্টান্ত প্রদর্শন করে দেখায় যাতে করে বিশ্ব বলতে শিখ বাধ্য হয় যে এই যুগেও শান্তির কারণ হলো মহানবী সাল্লাহ আল্লাবসাল্লামের শিক্ষামালা এবং তার উত্তম আদর্শ বর্তমানে আমাদের প্রিয় আঁকা মহানবী সাল্লাহু আল্লাহ এর পবিত্র মহানবী আসলামের আদর্শ আমাদের সবার জন্য শান্তি এবং নিরাপত্তার কারণ বা আদর্শ হে হিত প্রতি এখন আমাদের প্রিয় খলিফা খামেসাই আজিজ সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী সাল্লাইবাসমের পবিত্র জীবন আদর্শকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করছেন বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে পত্র লেখা হোক কিংবা বিভিন্ন মহল বা প্ল্যাটফর্মে শান্তির বাণী হোক না কেন সকল ক্ষেত্রে আমাদের প্রিয় খলিফার আদর্শ আমাদের সামনে বিদ্যমান রয়েছে বিশ্ব আজ বিনা বাক্যে তাকে শান্তির চ্যাম্পিয়ন বা যুবরাজ স্বীকার করছে আর এটি এ কথার অকট্য প্রমাণ যে বিশ্ব শান্তির নিশ্চয়তা যদি কেউ দিয়ে থাকে তবে তাহলে আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলহি ওয়াসালামের উত্তম আদর্শ আল্লাহ আমাদেরকে প্রিয় আকার কল্যাণময় নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালানোর সামর্থ্য দান করুন এবং উত্তম আদর্শ প্রতিষ্ঠার তা সামর্থ্য ধান করুন আমিন সত্য কথা হলো হে সেই হিতৈষীর প্রতি তুমি দরুত প্রেরণ করো হে হিতৈষী হে মানুষ তুমি সেই হিতৈষীর প্রতি দরুদ প্রেরণ করো দিনের শত শত ভার পবিত্র মোহাম্মদ সালামের প্রতি জিন্ন নবীদের সর্দার আল্লাহম্মা সাল্লি আলা মুহম্মদিন ওয়া আলে মোহাম্মদ ওয়া বারেক ওয়া সাল্লেম ইন্নাকা হামিদুম মজিদ